ক্রিকেটের মাঠে মিস্টার ফিনিশার হয়ে উঠেছিলেন, এখন অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে মাথায় আদালতের সমন। পিবিআর তদন্ত বলছে তামিমা সুলতানা তাম্মির সঙ্গে নাসির হোসেনের বিয়ে যথাযথ উপায়ে হয়নি, উঠেছে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী 31 অক্টোবরের মধ্যে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আব্দুল্লাহ শাফি রিপোর্ট। খেলার মঞ্চ কিংবা ব্যক্তিগত জীবন দুই জায়গাতেই বিতর্কের মুখে থাকতেন ক্রিকেটার নাসির হোসেন, তবে জাতীয় দলের জন্য হয়ে ওঠেন মিস্টার ফিনিশার। সবশেষে বিয়ে চলছিলও বেশ, মনে হয়েছিল এখানেও মিস্টার ফিনিশার বাজিমাত করেছেন, কিন্তু না, বিয়ের সব তানা পেরোতেই অভিযোগ এলো অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির হোসেন, তামিমার আগের স্বামী রাকিব হাসান, 11 বছরের দাম্পত্য জীবন রয়েছে, 8 বছরের কন্যা সন্তান। ঘটনা গড়ায় আদালতে তদন্তের দায়িত্ব পায় পুলিশ বোর্ড অফ ইনভেস্টিগেশন পিবিআই। প্রতিবেদন বলছে বিয়েটা যথাযথ উপায়ে হয়নি, রাকিবের সঙ্গে তামিমার তালাক চূড়ান্ত না হলেও তা জেনে বুঝেই বিয়ে করেন নাসির। তালাক হতে হলে যে প্রসেসটি মানা দরকার সেই প্রসেস মানা হয়নি, সুতরাং এখানে একটি অবৈধ জিনিস ঢুকে পড়ল। রাকিব হোসেন যে দাবি করেছিলেন, অনেকগুলো দাবি, তার মধ্যে তার দুইটি দাবি সে আমরা পূরণ করতে পেরেছি, সেটি হলো তিনি জালিয়াতির শিকার হয়েছেন এবং তিনি সমাজে কলঙ্কিত হয়েছেন, তিনি তার মানহানি হয়েছেন। পিবিআই প্রতিবেদন বলছে তালাকনামার ঠিকানা ভুল, ডাক বিভাগের মাধ্যমে পাঠানো নোটিশটিও সঠিক নয়, তালাক দেখানো হয় 2016 সালে, তবে 18 সালের পাসপোর্টেও স্বামীর নাম রাকিব হোসেন। এসব জালিয়াতি হয়েছে তামিমার মা সুমি আক্তারের কারসাজিতে। এই জালিয়াতি তুমি সহযোগিতা করেছেন। আদালত পিবিআই এর তদন্ত আমলে নিয়েছে, নাসির, তামিমা আর তার মা সুমি আক্তারকে হাজির হতে বলেছে 31 অক্টোবর। রাকিব হোসেনের বৈধ স্ত্রীকে তিনি নিজের স্ত্রী হিসেবে তিনি নেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে বিবাহ করেছেন, যেটা অত্যন্ত ন্যায্যজনক। সে কারণেই বিজ্ঞ আদালত এই সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারা অপরাধ আমলে নিয়ে সেখানে সমন জারি করেছে। আমরা একটি দরখাস্ত দিয়েছি, যেহেতু তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সকল অপরাধ, উপরন্ত জাল জালিয়াতির অপরাধও এসেছে আদালতের সামনে, তাই যেন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আমরা একটি আবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত এটা আদেশের জন্য এখন পেন্ডিং রেখেছে। চলতি বছরের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির, তামিমা 24 ফেব্রুয়ারি অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হয় মামলা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।